হিরোর একটা হিট ছিল আমার মাথায়, এবং আমার স্বাভাবিক, কারণ অনেকগুলো ফং বা অনেকগুলো মুদ্রার অনেকগুলো ফাইটের পরে মাথায় একটা দিবে, হিরো খেয়াল করেনি বা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আমার মাথায় লাগতেছে উপরে ওই হেলিকপ্টার ও তার উপরে ড্রোন, দশতলার ছাদ, কিচ্ছু না, আর আমরা শুধু সাউন্ড শুনতেছি। আমার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা শর্ট ছাড়তেছি না। আমার হাতে যে পিস্তল ছিল এটা বেশ ভারী ছিল, অ্যাকশনের সময় পিস্তলের বাঁক দিয়ে যখন মারি মিশা ভাইকে, সত্যি সত্যি লেগে যায়। লাগার পরে দেখি আমি নিজেই দেখি দিক দিয়ে একদম মাথা কেটে রক্ত বেরোচ্ছে। ও মাই গড, উনি তো শর্ট ছাড়তেছে না, আর আমিও ওনাকে মারতেছি। উনি আমি মারার সময় যেহেতু ডোন শর্ট, মারার সময় বলতেছি মিশা ভাই আপনি কিন্তু মাথা কেটে গেছে, আবার উনি অ্যাক্টিংই বলতেছে সমস্যা নাই। এবং যখন পরে হিরো দেখলো আমার মাথা থেকে রক্ত, হিরো বললো আমাকে মিশা ভাই এখন হাসপাতাল যান, আমি বললাম নো, আমি ভয় পেয়ে যাবো, আমি এটা গেলে আর শুটিং হবে না, এটা এক্সপেন্সিভ শুটিং, কারণ প্রত্যেকটা মিনিট হেলিকপ্টার পেমেন্ট, এতগুলো মানে ফাইভ স্টার হোটেলের পেমেন্ট, ক্রুর পেমেন্ট, ক্যামেরার পেমেন্ট। আমরা ইনশাল্লাহ শুটিং শেষ করেছি, শুটিং শেষ করে বহল দ্বীপেতে শেষে সে তার পুরো ক্রু ক্যাবিনকে দিয়ে, হিরো আমাকে তার পুরো টিম মনে আছে, তার পেস সবাই আমাকে নিয়ে গেছে, আমি মেডিকেলাইজ হই, তারপরে আমার ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা আসি। গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়। আমি মিশা সৌদাগর, সেই বিষ খেয়ে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। ঈদের ছবি, যার ছবি রিলিজ হবে আমরা সবার ছবির জন্য শুভকামনা করি, সবাই ঈদের ছবি দেখতে যাবে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট একটা ছবির জন্য কষ্ট করে, তার রেমুনেশন নেয়, এটা হচ্ছে একটা পার্ট। এই রেমুনেশন রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায়, বাট একটা অভিনয় করা হয় সারা দেশের মানুষ যে দেখতে পারে, তো এই অভিনয়টার ভিতরে বেশ কষ্টকর একটা কাজ, আর এটা একটা মানে দায়িত্বও বলতে পারেন, অনেক বড় দায়িত্ব, কারণ আমার ব্যবসাতেও আমি এত কষ্ট করি না, ইকবাল ভাই যেই কষ্ট করাইছে এবার আমাকে দিয়ে।